সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নূরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদে চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 73 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপনের বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধির বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ যা বাংলাদেশ জাতীয় সংসদে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব আসাদুজ্জামান নূর 13, নীলফামানি 2 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য জনাব চয়ন ইসলাম 67, সিরাজগঞ্জ 6 সদস্য, জনাব ফেরদৌস আহমেদ 183, ঢাকা 10 সদস্য, জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাবেল 14, নীলফামানি 3 সদস্য, মোহাম্মদ জান্নাতাবা হেনলি 63, সিরাজগঞ্জ 2 সদস্য, জনাব মোহাম্মদ নাইমুজ্জামান ভুঁইয়া 1, পঞ্চগড় 1 সদস্য, জনাব মোহাম্মদ কামারুল আরেফিন 76, কুষ্টিয়া 2 সদস্য, সৈয়দ সাজেদুল হক 242, হবিগঞ্জ 4 সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো।